বাড়ছে ডেঙ্গি, জমা জলে স্নান করে প্রতিবাদ বিজেপির। এদিন গোবরডাঙ্গা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে জমা জলে স্নান সারলেন এলাকার পরাজিত বিজেপি প্রার্থী। বিষয়টিকে নাটক বলে কটাক্ষ তৃণমূলের। পৌর প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তার জমা নোংরা জলে স্নান করলেন এলাকার পরাজিত বিজেপি প্রার্থী। একদিকে ডেঙ্গুর চোখরাঙানি, অন্যদিকে জমা জলে জেরবার গোবরডাঙ্গার বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনা জুড়ে যখন ডেঙ্গু আতঙ্ক, ঠিক তখনই গোবরডাঙ্গা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় দেখা গেল জমা জলে জেরবার প্রায় 40টি পরিবার। জল যন্ত্রণার কারণে এলাকা ছাড়া বেশ কিছু পরিবার। ইতিমধ্যেই সাপের কামড়ে মৃত্যু হয়েছে এলাকার এক যুবকের। এলাকায় এই দুর্দশায় দেখা নেই ওয়ার্ডের কাউন্সিলরের, অভিযোগ স্থানীয়দের। ঘরে সাপ ঢোকে, পাশের বাড়িতে লোকজন একটা ছেলে মরে গেছে, এদের ঘরেও জল ঢুকেছে, ঘরের ভিতরে জল, কি করে থাকবে, রান্না বান্না করতে পারছে না, থাকতে পারছে না, এই জলের জন্য তারা বেরিয়ে গেছে তালা মেরে। স্থানীয়রা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে গোবরডাঙ্গা এলাকার এই 2 নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে, জল যন্ত্রণায় জেরবার এলাকাবাসী। এখানে জলাজমি ভরাট করা হয়েছে, এখানে চাষের জমি ভরাট করা হয়েছে, কালভার্ট ভরাট করা হয়েছে, ড্রেনেজ সিস্টেমের চরম অবস্থার মধ্যে রয়েছে, যার ফলে জল বহুদিন থেকে এখানে জল দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে, মানুষের ঘরের মধ্যে চলে গেছে। কিছুদিন আগে এখানে সাপে কেটে আমাদের এক তরতাজা যুবক মারা গেছে, তাকে আমরা কোনো পরিষেবা দিতে পারিনি। তার পরিবারের অবস্থা কি, সেটা করুণ অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নেই, বারবার রাজ্য প্রশাসন থেকে বলা হচ্ছে জেলা প্রশাসনকে কি ডেঙ্গুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এই জমা জলে আপনি কি করে ডেঙ্গুর প্রতিরোধ করবেন। এদিকে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, এই এলাকাতেও অনেকেরই জ্বর রয়েছে। জমা জলের কারণে এলাকায় বাড়ছে সাপের উপদ্রব, এক যুবকের মৃত্যুও হয়েছে সাপের কামড়ে। স্থানীয়দের অভিযোগ, এমন দুর্দিনেও দেখা নেই স্থানীয় কাউন্সিলরের। এমনকি নিয়মিত মশা মারার তেল স্প্রে করা হয় না এলাকায়। আগের বার বর্ষা হয়েছে, জল বেঁধেছে, আবার 2 দিন রোদ হয়েছে, ঠিক হয়ে গেছে, আবার এই জলটা না হলেও 15-20 দিন লাগবে এই জলটা বেরোতে। তা জল তো বেরোনোর জায়গা নাই, সব তো বন্ধ করে দিয়েছে এদিক ওদিক, এই ড্রেনটা তাও ঝালাই করে না, কোনোদিন পরিষ্কার হয় না, একটু মশা মারা ওর তেল দেবে না। এইখানে আমাদের তো 40-45 ঘর আছি, এখানে এইরকম জলমগ্ন। এমতো অবস্থায় ওয়ার্ডের পরাজিত বিজেপি প্রার্থী দীপন কুমার বিশ্বাস এলাকাবাসীর হয়ে রাস্তার জমা নোংরা জলে স্নান করে প্রতীকী প্রতিবাদে সোচ্চার হলেন এদিন। পরাজিত ওই বিজেপি প্রার্থী জানান, এলাকাবাসীরা তাকে নির্বাচিত না করলেও তিনি এলাকাবাসীর সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চান। তিনি বলেন, একটু বৃষ্টিতেই এই 2 নম্বর ওয়ার্ডে জল জমে যায়, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই, স্থানীয় কাউন্সিলর, পৌরপ্রধান কারোরই দেখা পাওয়া যায় না, এলাকার উন্নয়নের লেশ মাত্র নেই। তিনি এও বলেন, সম্প্রতি কিছু প্রমোটার এই এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছে, বিভিন্ন জমি জায়গা দখল করে ভরাট করা হচ্ছে, ফলে আরও জল জমার সমস্যা দেখা দিচ্ছে। তিনি জানান, রাস্তার নোংরা জলে স্নান করে প্রতীকী প্রতিবাদ করেছেন, যাতে কাউন্সিলর, পৌরপ্রধান তাদের ঘুম ভাঙে, তারা এলাকার উন্নয়নের দিকে নজর দেন। আমি এটা একটা প্রতীকী প্রতিবাদ করছি, কারণ আমি এখানের একটা বিজেপি প্রার্থী ছিলাম, যদিও আমাকে এখানকার লোকে প্রত্যাখ্যান করেছে, তারা চেয়েছিল যে না, এই পৌরসভা যারা আছে তারা ভালো পরিষেবা দেবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা এদিকের যে অবস্থা, 1-1.5 ঘন্টার বৃষ্টির জলে সমস্ত বাড়িগুলো জলের নিচে চলে যাচ্ছে, আমাদের প্রতিবেশী একজন কালার সাপে কামড়িয়েছে, মারা গেল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি সাধারণ মানুষের কথা ভেবে, তাদের দুর্দশার কথা ভেবে, আজ আমি এই রাস্তায় দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদ করছি, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, পৌরসভার দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ। যদিও পরাজিত বিজেপি প্রার্থীর এই প্রতিবাদকে নাটক বলেই কটাক্ষ করেছেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। তিনি বলেন, বিজেপি আগাগোড়াই একটি নাটুকে নোংরা দল, তাই তারা এমন নোংরাতে নেমে পড়েছে। এলাকাবাসীরাও এ বিষয়ে অবগত, তাই তারা বিজেপিকে নির্বাচিত করেনি। তিনি এলাকার জল যন্ত্রণার বিষয়ে জানান, 2 নম্বর ওয়ার্ড এলাকায় বেশ কিছু অপরিকল্পিত জল নিকাশি ব্যবস্থা রয়েছে, তাই এমন সমস্যা হচ্ছে। তিনি বলেন, 17টা ওয়ার্ড, সব ওয়ার্ডেই নিয়মিত ভিজিট করা হচ্ছে, স্প্রে করা হচ্ছে, সরকার চেষ্টা করছে রাজ্যকে ডেঙ্গু মুক্ত করার, গোবরডাঙ্গাও ডেঙ্গু মুক্ত হবে, জল যন্ত্রণাও আর থাকবে না, সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে বলে এদিন দাবি করেন পৌরপ্রধান।
কিছু সমস্যা তো আছেই। আমাদের অপরিকল্পিত ড্রেন অতীত দিনে সব তৈরি হয়েছিল, ফলে সেইভাবে স্মুথলি জল টল বেরোতে পারছে না। আমাদের গোবরডাঙ্গাকে উন্নত করবার এবং ড্রেন তৈরি করবার সমস্ত পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। ডেঙ্গু সত্যিই একটা উদ্বেগের, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ডেঙ্গু মুক্ত করতে, আমাদের পৌর বিষয়ক মন্ত্রী মনিটরিং করছেন, এগুলো নিয়ে চলছে। আমরাও পৌরসভা থেকে কাউন্সিলরদের সাথে নিয়ে আমাদের সাফাই কর্মী, হেলথ বিভাগের কর্মী, SWM বিভাগের সকলে মিলে এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেঙ্গু মুক্ত করবার চেষ্টা করছি। রবীন্দ্রপল্লীতে ওখানে কিছুটা জল জমেছিল, সেগুলোকে আমরা ড্রেনের মুখগুলোকে ছাড়িয়ে দিয়ে জলটাকে বের করবার চেষ্টা আমরা করেছি। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন যুবক বা একজন মানুষের মৃত্যু হয়েছে। তবে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যথেষ্ট সক্রিয় সুভাষ মিত্র, ও ভালো কাজ করছে। দেখুন, একটা কাউন্সিলর মানে তো তার অনেক রকমের কাজ থাকে, টোটাল ওয়ার্ডটা দেখতে হয়, গোবরডাঙ্গাকেও দেখতে হয়, তার নিজস্ব একটা দায়িত্ব আছে। হয়তো বিশেষ বিশেষ উদ্দেশ্যে কোনো কোনো মানুষ এগুলোকে দোষারোপ করবার চেষ্টা করে, এর মধ্যে রাজনৈতিক গন্ধ আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।